সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। বড় আকারে উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে আরামবাগ ব্লকের সালেপুর এক নম্বর অঞ্চলের মানিকফাট এলাকায় জমি দান করলেন এক ব্যক্তি যার নাম স্বরূপ প্রামাণিক। মানিকফাট এলাকায় একটি ছোট উপস্বাস্থ্য কেন্দ্র ছিল যা খুবই ছোট আকারের দেখাশোনা বা পরিচালনা করত স্থানীয় সালেপুর এক পঞ্চায়েত। গ্রামের মানুষের খুবই অসুবিধা হতো। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা উপস্বাস্থ্য কেন্দ্র বড় আকার করার জন্য জায়গার সন্ধানে ছিলেন, কিন্তু পাওয়া যাচ্ছিল না। এরপরে ওই গ্রামেরই স্বরূপ প্রামাণিক বিষয়টা জানার পরেই এগিয়ে আসেন, কারণ বর্তমানে যে উপস্বাস্থ্য কেন্দ্রের ঘরটি আছে তার পাশাপাশি তার 300 জায়গা ছিল। তিনি সেই জায়গা আজ বুধবার স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দিলেন তাও রেজিস্ট্রি করে। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলে। জমিদান বলতে স্বাস্থ্যকেন্দ্র একটা ছোটো ছিল আমাদের, তাতে কুলো ছিল না, মায়েদের অসুবিধা ছিল, তার জন্য এই প্রকল্পটা এসতে আমাকে বলতে মেম সাহেব, আমি এটা মনে করলাম যে ভালো কাজ, যার জন্যই ওটা এই ব্যবস্থা, বুঝতে পেরেছেন? মানিকপাট সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত। 300 3 লক্ষ টাকারও বেশি হবে। আমি ছোট একটা ব্যবসা করি, ছোট আমার কিছু কম দু আড়াই বিঘে মতো। বাড়িতে আমার স্ত্রী আছে, ছোট মেয়ে আছে, হ্যাঁ, দু মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে নাই। এটা আমাদের পার্টি আমাদের মেম্বার সাহেবের কাছ থেকে জানেছি, জানতে প্রোগ্রাম করে আমাকে ভালো লাগলো প্রোগ্রামটা। হ্যাঁ, এটা এত বড় গ্রামে একটা ভালো জিনিস হবে সেটাই, তার জন্যে। আমার নাম স্বরূপ প্রামাণিক। আমার ছোটোবেলা একটা মুড়ি ভাজা কল আছে ছোটো। হ্যাঁ, মানিকপাট এরিয়াতে আমাদের একটা সাবসেন্টার আছে, সেই সাবসেন্টারটা একটা ছোট্ট ঘরের মধ্যে চলে, ওটাও পঞ্চায়েত থেকে সাহায্য করে একটা বিল্ডিং আছে যেটা স্বাস্থ্য দপ্তরের অধীনে নয়, ওটার জন্য আমাদের ভাড়া দিতে হয় না, কিন্তু পরিষেবাটা একটু কষ্ট করে দিতে হয় কারণ একটা ঘর তো। ওখানের এই ভদ্রলোক এটা শোনার পরে, যেহেতু ওখান থেকে যে আমরা জমি খুঁজছি জানার পরে, তো ওর সাথে লাগোয়াই ওনার জমি ছিল, সেখান থেকে উনি 300 দিচ্ছেন, আর ওই যে জমিটা আছে তার সাথে একটু নিয়ে আমাদের যে যতটুকু জমি দরকার হয়ে যাবে, এবং উনি খুবই এগিয়ে এসছেন, এর জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর সংসদ মানিকপাট, যেখানে উপস্বাস্থ্য কেন্দ্র একটা ছিল মানে একটা ছোটো মতো ঘর ছিল যেটা পঞ্চায়েত থেকে দিয়ে রেখেছিল, মানে স্বাস্থ্য দপ্তরের জায়গা পাওয়া যাচ্ছিলো না বলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য কোনো রকম ঘরের আমরা অ্যালটমেন্ট করতে পারছিলাম না এতদিন। তো ওইখানেতে আমাদের এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আছে শান্তিদা, ওখানে এক সহৃদয় মানুষ স্বরূপ পরামানি, যিনি এমনিতে কিন্তু ওনার জমি জায়গা খুব বেশি নেই, কিন্তু এই উপস্বাস্থ্য কেন্দ্রের কাছাকাছি ওনার নিজস্ব একটা জায়গা আছে যেটা 300 মতো, সেই 300 জায়গা উনি স্বাস্থ্য দপ্তরের হাতে আজকে রেজিস্ট্রি করে তুলে দিচ্ছেন এখানে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।